আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের সাথে আছি আমি শৈলেনা হালাদার। দেশের জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদের বিস্তারিত নিয়ে আসছেন শান্তা ইসলাম। শ্যামনগরে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, আব্দুল কাদের শ্যামনগর থেকে। সাতক্ষীরার শ্যামনগরে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটা শেষে পুরস্কার বিতরণ সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 10:11 পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন এ স্লোগানে সামনে রেখে 28 জানুয়ারি শনিবার সকাল 10:00 সদরের ইসমাইলপুর স্টেডিয়াম মাঠে এশিয়ান টেলিভিশন শ্যামনগরের উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মারুফের আয়োজনে আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার পিঙ্কু ও সিডিও ইউথ টিমের উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান মিলন, সদর ইউনিটের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদস্য সিয়াম জামাল, বাদশাহ নাহিম প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারাদিনব্যাপী ইসমাইলপুর স্টেডিয়াম মাঠে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন শ্যামনগর উপজেলার সর্বস্তরের স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন ব্যতিক্রম আয়োজন করে এশিয়ান টিভির পরিবারকে অতিথিসহ স্থানীয়রা ধন্যবাদ জ্ঞাপন করে। এই চেয়ারে লাল না।